ইতিহাসে পাঠ কেন জরুরি? এটি কিন্তু আসলে হুট করে কোনো একটা ব্যাপার আর কি ছিল না। বঙ্গবন্ধুর একটি সুদীর্ঘ এবং সুদূরপ্রসারী কর্ম পরিকল্পনা এবং রাজ্যের দূরদৃষ্টি, সেটাকে কিন্তু পর্যায়ক্রম যেটা হলো 48 থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আরেস্ট হয়ে গেলেন, তারপরে যে মুজিবনগর সরকার, তার নির্দেশনায় কিন্তু হয়েছে। এবং এটি 10 এপ্রিল কিন্তু এটি গঠিত হয়েছিল, যেখানে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এবং তাজউদ্দিন আহমেদ উনি ছিলেন প্রধানমন্ত্রী, বা আমরা জানি অন্যান্য দপ্তর কিন্তু উনি এটা বন্ধ করে দিয়েছিলেন, ওনার নির্দেশন অনুযায়ী হয়েছে। তারপরে যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রাষ্ট্র এটি বলবার মতো বা একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো বা বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের স্বাধীনতার পক্ষে এই যে বিভিন্ন ধরনের দেন দরবার করা বা আমাদের স্বাধীনতা যুদ্ধের অবস্থাটা হলো যে তুলে ধরার জন্য একটি সংগঠিত একটি কাঠামো থাকা দরকার, তাই সেটিরই কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে, সেটির ফলাফল কিন্তু হচ্ছে এই মুজিবনগর সরকার। এটি হঠাৎ তেমন হয়নি যে কেউ যে ওখানে করেছে, বঙ্গবন্ধুর নির্দেশনায় কিন্তু অন্যান্য নেতৃবৃন্দ যারা আমার দূষে সহচর ছিলেন, এটি কিন্তু পূর্ব পরিকল্পিত। তাই এটার পাঠ কেন জরুরি? আমার মনে হয় যে একটি রাষ্ট্র কাঠামো হলো বিভিন্ন দৈর্ঘ্য দূরিকাকে যা করবে এবং কিভাবে সবকিছু জাল ছিন্ন করে অমানিশ্বর ভেদ করে একটি রাষ্ট্র তার কাঙ্ক্ষিত স্বর্ণালী বন্দরে পৌঁছবে, সেটার কিন্তু একটি একটা চমৎকার একটি হলো বাস্তবায়ন আমরা দেখেছি। এই মুজিবনগর সরকার যে গঠন এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ এসবের মাধ্যমে নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে যে তারা কিন্তু আগামী ভবিষ্যৎ বিভিন্ন দৈর্ঘ্য দুর্বিপাকে জাতির জনকের এই যে দৃষ্টিভঙ্গি, এই যে দূরদৃষ্টিটা, এটা থেকে শিক্ষা নিয়ে কিভাবে তারা নিজেদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করবে, সেইটাতেই হলো আমাদের এখন আমার মনে হয় যে পাঠ্যপুস্তক বলেন, আমাদের এই সেমিনার সিম্পোজিয়াম আলোচনা বলেন, এগুলোকে হাইলাইট করতে হবে নতুন প্রজন্মের জন্য। আর আপনারা যারা আছেন, যাদের হাত ধরে মুক্তিযুদ্ধ, যাদের হাত ধরে স্বাধীন বাংলাদেশ, আপনারা তো আছেন, আপনারাও পরামর্শ দেবেন, অনুশাসন দেবেন। আমরা ভাগ্যবান যে ওখানে যারা কি জড়িত ছিল, আমাদের তফিক আলাই স্যার, আমাদের এসপি মাহবুব স্যার, এবং আছে দেখলাম যে ওখানে যে প্রধান দলবা যে করেছিলেন বারেক সম্ভবত, উনিও কাছে আছেন। তা আমি জেলা প্রশাসক মহোদয়কে আমরা থাকি কি থাকি না আমি জানি না, একটা প্রস্তাব দিতে চাই, যদি এমন হতে পারে যে ওনাদেরকে আমরা এনে ওনাদের মানে মুখোমুখি বা কাছ থেকে ওনাদের যে একটা কথা শুনবো, আমার মনে হয় সেটি আরো অর্থবহ হবে। আরেকটা হতে পারে যে ওনাদেরকে এনে বড় আকারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা আয়োজন যদি আমরা সবাই কিনে করতে পারি, নতুন প্রজন্মকে উজ্জীবিত হবে, আমাদের মাঝে কিন্তু ওনারা এখনো বেঁচে আছে, এটা আমাদের একটা পরম সৌভাগ্য, আমরা তাদের কাছ থেকে আরো শিখতে পারি। আজকের এই দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ যারা 1975 পরে নির্মমভাবে শহীদ হচ্ছেন, জাতীয় চার নেতা যারা কারাগারে বসে নির্মমভাবে শহীদ হচ্ছেন তাদের প্রতি, এবং সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ যারা 71 প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মহান স্মৃতির প্রতি আমি ভবিষ্যতে নিবেদন করছি এবং তাদের আত্মার মাফারত কামনা করছি। আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আর সকলকে অভিনন্দন শুভেচ্ছা। জয় বাংলা, বাংলাদেশ জয় বাংলা।